সরকারি কর্মীদের মুখে হাসি ফুটল। ভোটের পরেই কিন্তু ভালো খবর আসছে, এতদিনে অবশেষে দাবি পূরণ হতে চলেছে। হ্যাঁ দর্শক, দারুণ খবর বেরিয়ে আসছে। এই সিদ্ধান্ত অনুযায়ী বেতন বৃদ্ধি কিন্তু এবার নিশ্চিত, আর কেউ ঠেকাতে পারবে না, এমনই ভালো খবর বেরিয়ে আসছে। আপনাদেরকে জানিয়ে দেবো আজকে সেই খবর, টাটকা তাজা আপডেট। আপনাদের একটু কাজ থাকবে, একটু ছোট্ট করে সেবা করবেন, কোনো পয়সা লাগবে না, কোনো সময় লাগবে না, জাস্ট 10 সেকেন্ড সময় লাগবে। আপনি একটু ভিডিওটিকে লাইক করে দেবেন আর শেয়ার করে সুখবরটি আপনার বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। আর কি করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেটগুলো পেতে পারেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তো অসংখ্য ধন্যবাদ। ফিডব্যাক করে আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনাদেরকে জানিয়ে দেবো কি ভালো খবর বেরিয়ে আসছে বেতন বৃদ্ধির ব্যাপারে, যেটা রাজ্য সরকার সিদ্ধান্ত নিতে চলেছে। দেখুন, বড় খবর বেরিয়ে আসছে, নতুন খবর, সরকারি কর্মীদের ভাগ্য বদলাতে চলেছে সরকারের সিদ্ধান্তে, বেতন বৃদ্ধি নিশ্চিত। dailysearch.in আপনারা চেক করতে পারেন, পেয়ে যাবেন। 1 মে 2024 ভোট মিটলেই দাবি পূরণ, দীর্ঘদিনের অপেক্ষার অবসান, খুবই ভালো খবর। দর্শক বলছে সরকারি কর্মীরা আবারও দারুণ খবর পেতে চলেছে, সেটাও খুব শীঘ্রই। লোকসভা ভোটের পরই সরকারি কর্মীদের জন্য দারুণ খবর কিন্তু ঘোষণা হতে পারে। সম্প্রতি কেন্দ্র সরকার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট চলতি বছরেই কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা বা DA বাড়িয়ে দিয়েছে, 4% বাড়িয়েছে। তাহলে 46 ছিল, এখন তারা 50%-এ দাঁড়িয়েছে। লোকসভা ভোট মোটামুটি শেষ হওয়ার কথা 4 জুন, মানে রেজাল্ট পর্যন্ত শেষ হয়ে যাবে, ঘোষণা হয়ে যাবে, ভোটের গণনা শেষ হয়ে যাবে 4 জুন, ঝামেলা মিটে যাবে। এবারে ডিয়ারনেস অ্যালাউন্স আর স্যালারি হাইকের আপডেটটা কী বেরিয়ে আসছে, যে তারপরে এই ঘোষণা করা হবে বলে শোনা যাচ্ছে, নতুন ঘোষণা। একাধিক সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ করা হয়েছে অলরেডি। আপাতত সরকার তাদের কর্মীদের 50% হারে ডিয়ারনেস অ্যালাউন্স দিচ্ছেন, তবে এই নতুন নিয়ম চালু করলে কর্মীরা আরও কিন্তু কয়েক হাজার টাকা বাড়তি পাবেন। আসলে ইন্ডিয়ান রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজার অ্যাসোসিয়েশন কর্মীদের 8ম বেতন কমিশন গঠনের দাবি নিয়ে সম্মন্তকের কাছে চিঠি লিখেছে তারা। সুতরাং 8th pay commission, 8ম বেতন কমিশন কিন্তু শুরু হচ্ছে, যেটা ইন্ডিয়ান রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজার অ্যাসোসিয়েশনের কর্মীদের জন্য। এবারে আপনাদেরকে বলে রাখি যে সংগঠন দাবি করছে সরকারের কাছে অনেক সময় আছে, লোকসভা ভোটের পরই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে সরকারের তরফ থেকে। তবে 8ম বেতন কমিশন গঠন করার ব্যাপারে সরকার জানায় যে এখনই তাদের তরফ থেকে কোনো প্রস্তাব দেওয়া হয়নি, তবে সাম্প্রতিক ঘটনাগুলোর পর মনে করা হচ্ছে ভোটের পর সরকার ক্ষমতায় এই বিষয় নিয়ে গুরুত্ব সহকারে দেখবে। আর যদি কেন্দ্র সরকার এই ঘোষণা করে তাহলে সরকারি কর্মীদের হাজার হাজার টাকা বেতন বৃদ্ধি হবে। প্রতি 10 বছর অন্তর বেতন কমিশন বা পে কমিশন কিন্তু পরিবর্তিত হয়, কিন্তু 7ম বেতন কমিশন যেটা গঠন হয়েছিল তারপর এক যুগ পার হয়ে যাওয়ার পরও কিন্তু 8ম বেতন কমিশন গঠন করা হয়নি। তাই ভোট পার হলেই খুব তাড়াতাড়ি 8ম বেতন কমিশন গঠন করা হতে পারে বলে মনে করা হচ্ছে। আর যদি 8ম বেতন কমিশন গঠিত হয়ে যায় তাহলে কয়েক হাজার টাকা বেতন বেড়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই, বেতন বৃদ্ধি নিশ্চিত। এর আগে গত জানুয়ারিতে সরকার DA 4% বাড়িয়েছিল, ফলে তারা এখন 50% মহার্ঘ ভাতা পাচ্ছেন। এবার শোনা যাচ্ছে অনেকে অনুমান করছেন আবারও 4% মহার্ঘ ভাতা বেড়ে যাবে, এবং এই খবরও কিন্তু বেশ কয়েক জায়গায় প্রকাশিত হয়েছে। জুলাই মাসে এই সিদ্ধান্তটা নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। এর ফলে তাদের বেতন যেটা বাড়ার জন্য তৈরি হচ্ছে, মানে মহার্ঘ ভাতা 50+4 অর্থাৎ 54% পৌঁছে যাবে, তাহলে বেতনটা বেড়ে যাবে। কারো মূল বেতন যদি 50,000 থেকে থাকে এবং 4ঠা জুলাইয়ের পর থেকে যে নতুন করে DAটা অ্যাড হবে 4%, জুলাই মাসে 4% মহার্ঘ ভাতা বেড়ে গেলে তাদের বেতনের সাথে আরও 2,000 টাকা যোগ হবে, অর্থাৎ যারা 50,000 বেতন পাচ্ছিলেন তারা পেয়ে যাবেন 52,000 টাকা। আর এর সাথে যদি 8ম বেতন কমিশন তৈরি হয় তাহলে তো সরকারি কর্মীরা মালামাল হয়ে যাবে। আর এই কারণের জন্যই সকলেই খুবই আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন যে আগামী দিনে এই নিয়ে কেন্দ্র সরকারের তরফে কী সিদ্ধান্ত বেরিয়ে আসে। এবারে দেখার অপেক্ষা যে আগামী দিনে ভোট মিটলে এই সিদ্ধান্ত নেওয়া হয় কি না হয়। তবে হ্যাঁ, যদি সিদ্ধান্ত নেওয়া হয় আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে অবগত করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপডেটগুলো আপনারা পান। দর্শক, এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট টু নেয়ার পর্দায়।